শিমলা ব্যায়াম সমিতি শ্রী শ্রী দুর্গা উৎসব কমিটি এবছর 96তম বর্ষে পা রাখল। 22শে অগস্ট খুঁটি পুজোর মধ্যে দিয়ে তারা এবছরের পুজোর প্রস্তুতি আরম্ভ করলেন। সাবেকি রূপে মোরা এই পুজোতে যেমন রয়েছে অতীতের আভিজাত্য, তেমনই রয়েছে স্বাধীনতা সংগ্রামের রক্তে ভেজা ইতিহাস। শোনা যায়, স্বাধীনতা সংগ্রামী মহান বিপ্লবী অতীন্দ্রনাথ বসু 1926 সালে এই পুজোটি আরম্ভ করেন। সেই শুভ উদ্বোধনে সৃষ্টিলগ্নে প্রধান অতিথি হিসাবে সেদিন সামনে দাঁড়িয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। পরবর্তীকালে 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু এই পুজোটির সভাপতিত্ব করেছিলেন। শোনা যায়, সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু অন্নকোট চালু করার ঘোষণা করেন। সেই ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ পরাধীন ভারতবাসী খাদ্য সামগ্রী নিয়ে ছুটে আসেন সেদিন। পরাধীনতার যন্ত্রণাকে বুকে নিয়ে, জলভরা চোখ নিয়ে পরাধীন ভারতের স্বাধীন সূর্যকে শুধুমাত্র একটি বার দেখার জন্য অবিভক্ত বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় করে শিমলা ব্যায়াম সমিতির মাঠে, যা সামাল দেওয়া এক প্রকার অসম্ভব হয়ে পড়েছিল ক্লাব কর্তৃপক্ষের কাছে। সেই প্রথম আর সেই শেষবারের জন্য অন্নকোট হয়েছিল শিমলা ব্যায়াম সমিতিতে। তখন এই পুজোটির নাম ছিল স্বদেশী পুজো। ব্রিটিশ শাসনকালে সরাসরি সাম্রাজ্যবাদী শাসকের চোখে চোখ রেখে এমনভাবেই দাঁড়িয়েছিল স্বদেশী পুজো। শোনা যায়, মহান বিপ্লবী বাঘা যতীনের সহযোদ্ধা ছিলেন অতীন্দ্রনাথ বসু। ব্রিটিশ রোষের মুখে অতীন্দ্রনাথ বসু এবং তার পুত্র অমরেন্দ্রনাথ বসু ওরফে বর্তা একই সঙ্গে রাজনৈতিক বন্দী হয়েছিলেন। এখনও শিমলা ব্যায়াম সমিতির মাঠে এলে চলন্ত একটি কুস্তির আখড়া আপনার চোখে পড়বে। ইতিহাসের ধার ও ভারে আজ উত্তর কলকাতা যেন বড়ই ক্লান্ত হয়ে পড়েছে। রেখে গেছে তার হারানো গৌরবটুকুই, যা এখনও কিন্তু বয়ে নিয়ে চলেছেন ক্লাব কর্মকর্তারা। এদিন খুঁটি পুজো অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বড়চরের কোয়ার্ডিনেটর স্মিতা বক্সি, ছিলেন শিমলা ব্যায়াম সমিতির পুজোর জয়েন্ট সেক্রেটারি চন্দ্রশেখর প্রামাণিক, ছিলেন শিমলা ব্যায়াম সমিতির সম্পাদক সোহিনী রায়, ছিলেন সহকারী সম্পাদক শ্রীধর কুণ্ডু সহ অসংখ্য কর্মীবৃন্দরা। সবার আগে তো আমাদের সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করতেই হবে। গত বছরও আমরা আরও বেশি ডিফিকাল্টিজ এর মধ্যে পড়েছিলাম, কেন গত বছর প্রত্যেকটা দিন মানে তৃতীয়ার দিন একটা নিয়ম এসছে, চতুর্থীর দিন এক ধরনের নিয়ম এসছে। এবছর আমরা সেইগুলোকে আগাম মাথায় রেখেই সেইভাবেই করতে চলেছি। আর তারপরে হচ্ছে আমরাও এর মধ্যে কিছুটা শিখে গেছি কিভাবে করোনা পরিস্থিতির মধ্যে নিজেদের সামলে চলতে। তাই আশা করি সকলের সহযোগিতা পাবো, যারা দর্শক আসবেন তাদেরও এবং আমাদের ক্লাব মেম্বারদের তো আছে। তাই সেইভাবেই গত বছর যেভাবে করেছিলাম আমরা এবছরও সেভাবেই করবার চেষ্টা করি। আমাদের যা বাজেট থাকে, যেহেতু গত বছর আমাদের ঠাকুরের সাইজ ছোট করা হয়েছিল, মানে আমাদের যা ঠাকুরের সাইজ হয় তার থেকে প্রায় 7-8 ফুট আমাদের ছোট হয়েছিল, এবছরও আমরা চেষ্টা করব ঠাকুরের সাইজ ছোট করতে এবং আনুষাঙ্গিক যে আড়ম্বর সেটাকে যতটা কম করা সম্ভব সেইভাবে আমরা করব। তারপর এত বছরের পুরনো পুজো, এর একটা আলাদা আভিজাত্য আছে, ফলে বাজেট যেটাই হয়ে থাকুক খুব একটা মনে হয় অসুবিধা হবে না। মা দুর্গার আশীর্বাদে ঠিক সেটাও আমরা পার করে দেবো। দেখুন, আমাদের পুজোর কোনো চমক নেই, প্রতিবারের মতোই আমাদের সাবেকি পুজো, প্রতিবারের মতোই আমাদের এখানে পুজো হয় এবং সাবেকি চিন্তাভাবনা মেনে, ভাবধারা মেনেই আমরা পুজো করি। আমাদের এখানে কোনো চমক বা থিমের ব্যাপার নেই, আমরা বরাবরই যেভাবে পুজো করে আসি সেইভাবেই পুজো হবে। কিন্তু কোভিড সিচুয়েশানে এবারে ততবারও যেমন কোভিড বিধি মেনে আমরা পুজো করেছিলাম, এবারেও সেইভাবেই করব। সরকারের যেভাবে ইনস্ট্রাকশন থাকবে এবং আমাদের ক্লাবের বা প্রতিষ্ঠানের যেভাবে আমরা ইয়ে করে আসি সেইভাবেই এবারে পুজোটা হবে। এবারে আমাদের পুজো 96 বছরে পালন। আমি শ্রীধর কুণ্ডু, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শিমলা ব্যায়াম সমিতি। পুজো কেন শুরু হয়েছিল, মানে কেন করেছিলেন বিপ্লবী অতীন্দ্রনাথ বসু, নেতাজি সুভাষচন্দ্র বোস বিপ্লবী বাঘা যতীনের সহকর্মী ছিল। তো নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে গোপনে এসেছিলেন। এই পুজো শুরু করার কারণ হচ্ছে রাজবাড়ির দালান থেকে বারোয়ারি পুজোর দালানে মাকে নিয়ে এসেছিল বারোয়ারিরা, 12 জন ব্যক্তি মানে বারোয়ারি পুজো বলে। তো বারোয়ারি পুজোর দালান থেকে বিপ্লবী অতীন্দ্রনাথ বসু এই রাস্তার অস্থায়ী দালানে পুজো শুরু করেছিল। তো কেন কারো করেছিল, যে ওনার 12 জন ব্যক্তি যে পুজো করে তা সেইখানে স্থান সব মানুষের নেই। তো মানে ধর্মনিরপেক্ষ ইয়ে করে সর্বধর্মের মানুষকে এক জায়গায় করতে উনি সার্বজনীন পুজো প্রথম শুরু করেছিলেন 1926 সালে বারোয়ারি পুজোর পর। তো তাতে
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুজো করেন, মাকে এখানে ইয়ে করেন, তখন এক ছেলার পুজো করেছিলেন। তো ব্রিটিশ সরকার, উনি জানতেন যে উনি মানে ব্রিটিশ সরকারের এগেনস্টে ইয়ে করছে বলে, তো 1932 সাল থেকে 1934 সালে ব্যান্ড করে দিয়েছিল ক্লাবকে, কিন্তু পুজো বন্ধ হয়নি। পুজো কিন্তু তখন প্রতিমা না হয়ে ঘটে পুজো করেছিল। তারপরে 1935 সাল থেকে আবার পুজো চালু হয়। হ্যাঁ, 1939 সালে এক চালার প্রতিমাকে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দর ভাই মহেন্দ্রনাথ দত্ত 1939 সালে পাঁচটা ভাগে ভাগ করে দেয় এই সিমলা ব্যায়াম সমিতির এখানে। সেই ঠাকুর নির্মাণ করেছিলেন নিতাই চন্দ্র পাল, মানে ওনাকে সবাই চিনতেন এনসি পাল বলে। তো এই ক্লাবে অনেক হিস্ট্রি আছে। নেতাজি সুভাষচন্দ্র বোস সেই বছরে এখানে নিজে মাটিতে বসে অন্নকোট খেয়ে গেছেন। আর সোশ্যাল কাজে আমরা এখনও সেই ইয়ে পরম্পরা করে আসছি। আমরা মায়ের পুজোর জন্যে পুজো করি, থিমের পুজোয় আমরা বিশ্বাসী না। আর পুজো করি হচ্ছে আমরা মানুষের ভালো হোক, মঙ্গল হোক, সবাই শান্তি শৃঙ্খলাভাবে থাকুক এই কামনা করে মায়ের পুজো করি। এবছরও কবির ইয়ে মেনে আমরা পুজো করব, যাতে সর্ব মানুষের, ভারতবর্ষের মানুষের, পৃথিবীর মানুষের ভালো হোক, কোভিড সিচুয়েশান কেটে যাক, সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করুক এই কামনা করে মায়ের পুজো করে আমরা ইয়ে করি।